বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। মাঝে তিন দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, রোড মার্চ ও দোয়া মাহফিল। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কাল ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ১৫ দিন ব্যাপী এই নতুন কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে গণসমাবেশ, রোড মার্চ, দোয়া মাহফিল ছাড়াও রাজধানীতে কৃষক সমাবেশ এবং পেশাজীবী সমাবেশ কর্মসূচি পালন করবে। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে দেশের বাইরে পাঠানোর দাবি জানান তিনি। এখনো গুরুতর অবস্থায় গৃহবন্দী অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সবকিছু ভুলে গণতন্ত্রের নেতৃত্বে তিনি তার কন্ট্রিবিউশন সারা জীবন করেছেন, তার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হোক এবং আমরা কত কথা বলেছি আগে বলছি, অন্যথায় যে করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য দায় দায়িত্ব সমস্ত সরকারকে বহন করতে হবে। মোট ১৫ দিনের কর্মসূচি আজকে ঘোষণা করা হচ্ছে, ১৯ তারিখ থেকে ৩ তারিখ ৩০ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মতামত জানিয়ে দিয়েছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত ৮:২০ এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।